বাবারে যা পাওয়া যায়, মায়ের কাছে যা পাওয়া যায়, পাকঘরে যা পাওয়া যায়, সেটাই আমাদের জীবনের জন্য ঔষধ, খাদ্য এবং পথ্য। কোনটা খাদ্য, কোনটা পথ্য, কোনটা ঔষধ, কোনটা আমাদের জীবন সাজাবে, কোনটা আমাদের জীবন বাঁচাবে, সেটা আমাদেরকে জানতে হবে। আমি আমার জন্য ভেবে এই স্কুল কলেজ প্রতিষ্ঠা করি নাই, আমি করেছি আমার দেশের মানুষের কথা ভাবি। আমাদের ডক্ট্রিন অফ সিগনেচার ডস্থেরাপিতে রসুন হার্ডের ওষুধ, ওর ভিতরে যত স্তরে স্তরে স্তরীভূত আছে ওটার সবগুলো কার্যক্রমগুলি আমাদের হার্টের ভিতরের চবরিগুলোকে বের করে দিয়ে আমাদের হার্টটাকে সুরক্ষা দিতে পারে। আগামী প্রজন্মকে বোঝাতে চাই যে একটি গোলাপ ফুল দেখতে প্যাঙ্ক্রিয়াসের মতো, প্যাঙ্ক্রিয়াস যদি দুর্বল হয় তাহলে তোমার ডায়াবেটিস হবে, কারণ আমাদের দেশের মানুষরা ফাস্টফুড, রিচফুড, হার্টফুড, জাঙ্কফুড এগুলি অনেক বেশি খায়। আমাদের দেশের মানুষরা রসানো কষানো ভাজি খাবার অনেক বেশি খায়, এই খাবারগুলোতে আমাদের প্রেশার এবং ডায়াবেটিস অনেক বেশি হয়। তা আমাদের দেশের মানুষকে বোঝানোর জন্য আমরা শুধু বই লিখলেই হবে না, আমাদের দেশের মানুষদেরকে যদি আমরা সঠিক ভালোবাসি তাহলে এই ধরনের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদের একশোতে একশো জন লোককে শিক্ষার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, দীক্ষার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, সুস্বাস্থ্যের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কারণ একজন লোক যদি সুস্থ থাকে তাহলে সে সুস্থ সমাজ গড়বে, একজন লোক যদি অসুস্থ থাকে তাহলে সে অসুস্থ সমাজ গড়বে। কারণ যে লোকের আমাশয় আছে তার কিন্তু মাথা গরম থাকবে, সে সকালবেলা ঘুমিয়ে গুটা বউর সাথে বাচ্চার সাথে কাজের লোকের সাথে হইচুই লাগাই দেবে, ঝগড়া করবে, সে সুস্থ থাকলে এটা করবে না। তো অসুস্থ মানুষ অসুস্থ সমাজ গড়ে, সুস্থ মানুষ সুস্থ সমাজ গড়ে। যে আমাদের সুস্থ সমাজ গড়ার জন্য, শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য, পারিবারিক টাইলস দিয়ে সমাজ তৈরি করার জন্য আমাদেরকে শিক্ষা দীক্ষা সুস্বাস্থ্য একান্ত দরকার। এই সুস্বাস্থ্যের জন্যই আমি এই স্কুল কলেজগুলি প্রতিষ্ঠা করেছি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই চিন্তা করেছে আমার মানুষদের কী কী রোগ হতে পারে, কীভাবে প্রতিরোধ করতে পারব। আপনারা শুনলে খুব অবাক হবেন, পৃথিবীর মাত্র 10 থেকে 15টা দেশের মানুষ কাঁচা হলুদ খায়, হলুদ খায়। হলুদের ভিতরে আছে মহামূল্যবান কার্কুমিন, এই কার্কুমিন মানুষের শরীরে ঢুকার আগেই যে কোনো ধরনের বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস, এভিয়ান বি ভাইরাস, এই যে এখন যে নোবেল করোনা ভাইরাস, এই ধরনের শক্তিশালী ভাইরাসকে প্রতিহত করার জন্য কাঁচা হলুদের ভিতরে অজস্র এলিমেন্ট আছে যার নাম কার্কুমিন। 7টা ভাইরাসের সমন্বয়ে করোনা ভাইরাস, এই করোনা নোবেল ভাইরাসটিকে প্রতিরোধ করার মতো নিম তেল, নিম পাতা, এই কাঁচা হলুদ, কাঁচা হলুদ পাতা, পেঁপে, পেঁপে পাতা, পেঁপে পাতার কষ, এই সবগুলো অনেক বেশি শক্তিশালী। আমি বিশ্বাস করি আমরা যদি বেশি বেশি করে একটু নিম পাতা মুখে রাখি, নিম পাতা খাই, আমরা যদি কাঁচা হলুদ সব খাবারের মধ্যে একটু একটু দিই, মানে ভাতের মধ্যে, রুটির মধ্যে একটু একটু করে কাঁচা হলুদ দিয়ে দিতে হবে, যে কোনো সাদা জিনিসের ভিতরে এই করোনা ভাইরাসটি খুব দ্রুত ছড়ায়। আর এই ভাইরাসটি একটু ওজনই ভাইরাস, এ 1-1.5 মিটারের বেশি উঠতে পারে না, বাতাসের ভিতরে উঠতে পারে না, কিন্তু 1-1.5 মিটারের ভিতরে মানুষের থেকে সরিয়ে এটা আস্তে আস্তে নিচে, ওজন বেশি থেকে নিচে পড়ে যায়। অতএব সেই ক্ষেত্রে আমাদের দিকে একটা পজিটিভ সাইড আছে, আমাদের শরীরে এটা প্রবেশ করার যে রাস্তাগুলো এটা আমরা বন্ধ করে দিতে পারি নিম এবং কাঁচা হলুদ দিয়ে। আমি বিশ্বাস করি যে আজকে থেকেই যদি আমরা সকলে কাঁচা হলুদের পরিমাণ বেশি খাই এবং যে কোনো খাবার একটু বেশি সিদ্ধ করে, একটু বেশি ভুনা করে, একটু বেশি জাল দিয়ে খাই, যে কোনো কাঁচা ফল যদি গরম পানিতে 10 মিনিট রেখে তারপরে সেই ফলটাকে খাই, তাহলে পরে আমরা প্রথমেই এটা প্রতিরোধ করতে পারবো। আর ঘন ঘন অজু, ঘন ঘন নামাজ, ঘন ঘন গোসল এবং বারবার হাত ধোয়া, আমাদের মুসলমানদের যে তরিকাগুলো আছে এগুলো সুন্নত মতো, ফরজ মতো যদি আমরা 100% পালন করি, আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক বাংলার মাটিতে করোনা ভাইরাস খুব বেশি শক্তি সঞ্চয় করতে পারবে না। আমরা বিশ্বাস করি যে আমরা বাথরুমে যাই, অজুতে পানি নেই, আমরা বাথরুমে যাই স্টুল ক্লিয়ার করার জন্য পানি নেই, আমরা বাথরুমে যাই ইউরিন ক্লিয়ার করার জন্য পানি নেই। পৃথিবীর 90% মানুষ যারা বাথরুমে পানি ব্যবহার না করে
টিস্যু পেপার ব্যবহার করে, সেটা ইসলামের বিধান মতো 100% জীবাণুমুক্ত হয় না, 100% করোনা ভাইরাস মুক্ত হয় না। আমরা যদি এখন থেকে নিম তেল ব্যবহার করি হাতে পায়ে এবং পায়খানার নালীতে, আলহামদুলিল্লাহ, নিম পাতার রস ব্যবহার করি, আলহামদুলিল্লাহ, তাইলে করোনা ভাইরাস আমাদের দেশে খুব কার্যকরী হবে না। আয়ুর্বেদ ইউনিয়নী কলেজের জন্য কিন্তু ঔষধি গাছ অপরিহার্য। সরকারি আইন আছে যে কলেজ প্রাঙ্গণের ভিতরে 80 ধরনের ঔষধি গাছ থাকতে হবে। তাই আলহামদুলিল্লাহ এই বাগানটি আমাদের 80 সন থেকে এটার ভিতরে প্রায় 180 ধরনের ঔষধি গাছ আছে। আপনার এটার ভিতরে নয়নতারা আছে, ভিঙ্করেজা, এর মধ্যে আপনার অজস্র চিরতা আছে, কালো মেঘ আছে, পাথরকুচি আছে, এমন কোনো ঔষধি গাছ নেই যেটা আমাদের জরুরি। ইভেন কি জিনসিনের বাগান পর্যন্ত, জাবা জিনসিনের বাগান পর্যন্ত এখানে আছে। তাতে আমরা বিশ্বাস করি গাছ হইল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গাছ চিনলে ওষুধ চিনতে পারবো, গাছ চিনলে ওষুধ বানাতে পারবো, গাছ চিনলে মানুষকে শিখাতে পারবো, গাছ ছাড়া ভালো ওষুধ তৈরি করা যাবে না। তাতে আমরা এই কারণেই আজকে এই ঔষধি গাছ নিয়ে কাজ করতেছি, যাতে আমাদের চিকিৎসকরা, আমাদের ডাক্তাররা, আমাদের ছাত্ররা প্রতিটা গাছকে নিজের আপন মনে করে এই গাছ দিয়া করোনা ভাইরাস থেকে আরম্ভ করে যে কোনো ভাইরাস প্রতিরোধ করা যাবে। এই গাছ থেকে আমরা যদি নিম পাতা খাই, আমরা যদি কচি আম পাতা খাই, আমরা যদি কচি পেয়ারা পাতা খাই, আমরা যদি কচি আম পাতা, নিম পাতা আর পেয়ারা পাতা খেলে ডায়াবেটিস প্রতিরোধ করা যায়। এই ধরনের সব ব্যবস্থা, আমলকি, হর্তুকি, বয়রা, জৈন, জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, জবক্ষর, এই বাগানে সবই আছে। এই যে গাছগুলো করার উদ্দেশ্য, এরকম 14টা বাগান আমার আছে, সবগুলো বাগানে আমরা ঔষধি গাছের একটা সমাহার করেছি। আগামী বিশ্ব হার্বাল বিশ্ব, আগামী বিশ্ব ন্যাচারাল বিশ্ব, মানুষ আবার ফিরে যেতে চায় অরণ্যে। এই অরণ্যকে আমরা শহরের ভিতরে সৃষ্টি করেছি মানুষকে নিরোগ রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, ভালো রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। যারা থাকবে গাছের কাছে তারা থাকবে মাটির কাছে, যারা থাকবে গাছের কাছে তারা থাকবে মায়ের কাছে, যারা থাকবে গাছের কাছে তারা থাকবে দেশের কাছে, আলহামদুলিল্লাহ। ঔষধ নির্ভর জীবন থেকে মুক্তি লাভের জন্য আমাদের সকলের ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে এবং মাদক মুক্ত সুন্দর ও সুষ্ঠ জীবন ব্যবস্থা মেনে চলতে হবে।